আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরাই যায় মা। জানেন কি কালীর বাহন কি, পুরাণ ও তন্ত্রমতে এর গুরুত্ব কোথায়, শ্রীগাল কেন মা কালীর মূর্তিকা কল্পনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আজ বলবো সেসব কথাই। নমস্কার, কালী কথকের পঞ্চম পর্বে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি অনুপ রায়, শুনছেন কালী কথক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। জীব বৈচিত্র্যের আঙ্গিক, পরিবেশের ভারসাম্য, বাস্তুতন্ত্রের প্রতি নিষ্ঠা আমাদের তন্ত্রাশ্রয়ী প্রকৃতি মাতৃকা শক্তি ধর্মের এক আশ্চর্য বৈশিষ্ট্য। এ ধর্ম পরিবেশ বান্ধব, এমনকি ছাগ ও মহিষবলির মধ্যেও ঝটকা পদ্ধতি ন্যূনতম যন্ত্রণাদায়ক, এবং বাস্তুতন্ত্রের মধ্যে এই গৃহপালিত প্রাণীগুলির লালন পালন ও অবস্থানের প্রতি যত্নশীল। মা কালী শ্মশানবাসিনী এবং শ্মশানের বাস্তুতন্ত্র প্রায় তার মূর্তিমণ্ডলের মধ্যে ডাকিনী যোগিনী পরিবেষ্টিত রূপের ছটায় প্রকাশিত হয়। এই প্রেক্ষিতে মাতৃমূর্তির পদতলে শ্রীগালের উপস্থিতি বিবেচনা করতে হয়। উত্তরবঙ্গের পেটকাটি কালীর ছবি আমরা অনেকেই দেখেছি, যা বস্তুত পাল যুগের চামুণ্ডা চর্চিকা মূর্তি। কোষ্ঠীপাথরের এই প্রতিমায় মা চামুণ্ডার পায়ের তলায় শিয়ালের উপস্থিতি দেখি। মায়ের পদতলে শ্রীগালের একটি সুপ্রাচীন স্থান রয়েছে। শ্রীগাল বুদ্ধিমান প্রাণী সন্দেহ নেই। তার বুদ্ধি অথবা দুষ্ট বুদ্ধি কখনো কখনো প্রায় মানুষের মতো বলে শিয়াল পণ্ডিত নিয়ে নানা রূপকথার কাহিনী রচনা করেছে বাঙালি। সে প্রাণীটি স্থান বিশেষে মানুষের জন্য, বিশেষ করে গৃহপালিত পশু পাখি ও মানুষ শিশুর পক্ষে ভয়ানক হতে পারে। সেজন্য মানুষের পাল্টা আক্রমণে এই প্রাণীটি বিপন্নও হয়েছে। কিন্তু এই প্রাণীটি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। রাতের শ্মশানে শ্রীগালের ডাকের আবহ গা ছমছমে পরিবেশ তৈরি করে। আমাদের মা শ্মশানবাসিনী, তাই শ্রীগালের উপস্থিতি আমাদের তান্ত্রিক শ্মশান সাধনায় এক বিশেষ ভূমিকা পালন করে। শ্রী শ্রী চণ্ডীতে যখন দেবী চণ্ডিকার আবির্ভাব হয়, তখন তাকে শিবা পরিবেষ্টিতা দেখানো হয়েছে। তার আরেক নাম এজন্য শ্রী শ্রী চণ্ডীতে শিবা দূতী। প্রাচীন গ্রীসে নেকড়ে পরিবেষ্টিত পৃথিবী মাতৃকার সঙ্গে কেউ কেউ চণ্ডিকার তুলনা করেছেন। পুরাণ কাহিনী ও প্রত্নলিপিতে কোকামুখা বা কোকমুখা নাম পাওয়া গেছে মহাদেবীর। কোক মানে নেকড়ে বাঘ বা শেয়াল। বিষ্ণুকেও কোকমুখ বলা হয়েছে। সে কোকমুখ বিষ্ণুর স্মৃতি উগ্রমাধব বা নরসিংহ মূর্তির মধ্যে লুক্কায়িত থাকতে পারে। কোকমুখা মূর্তি বিলুপ্ত হলেও শিয়ালি কালী কিছুদিন আগে পর্যন্তও পরিচিত ছিল। এই প্রসঙ্গে রাঢ় দেশে কাটোয়া অঞ্চলে অট্টহাস গ্রামের ফুল্লোড়া দেবীর কথা উল্লেখ করা যায়, যেখানে দেবীর পুজো করতে গেলে শিবা ভোগ দেওয়া হয়। শিবা ভোগ মানে শিয়ালদেরকে সপরিবারে মাতৃকা জ্ঞানে পুজোর প্রসাদি ভোগ খাওয়ানো হয়।
রক্তে ঘুরে বেড়ায়। রাতের দিকে গ্রাম অঞ্চলে শিয়ালের ব্যাপক উপদ্রব ছিল। একটি শিয়াল ডাক দিলেই পরপর একদল শিয়াল ডাকতে শুরু করে। গোটা পরিবেশ স্তব্ধ ও গা ছমছম হয়ে উঠত। বাড়ির বাইরে পা রাখার সাহস কেউ করতেন না। পুরাণ অনুসারে দেবী মহামায়ার রুদ্র ও ভয়ঙ্কর রূপই হল দেবী কালী। দেবী মহামায়ার দশ মহাবিদ্যা রূপের প্রথম রূপটি হল এই দেবী কালী। শক্তি উপাসনার প্রধান আরাধ্য দেবীকেই বাঙালি নিজ কন্যা রূপে পূজো করে থাকেন। আমরা সাধারণত কালীর যে রূপ দেখি তা হল শিবের বুকের উপর পা দিয়ে খড়গহস্তে দাঁড়িয়ে আছেন কালী। চার হাতের একটিতে কাটা নরমুণ্ড, একটি খড়গ, অপর দুটি হাত আশীর্বাদ দিচ্ছেন, বড়া ভয় করছেন। পাশে থাকে কালীর বাহন শিয়াল, যে কিনা দেবীর হাতে ধরে রাখা নরমুণ্ড থেকে ঝরে পড়া রক্ত পান করছে। এছাড়া দেবীর গায়ে থাকে নরমুণ্ডের মালা, এলো কেশি, বিরাট জীব দেখা যায়। শাক্ত বাঙালির কাছে কালী হলেন করাল বদনী। কালীর একটি রূপকেই পুজো করা হয় তেমনটি মোটেই নয়। মায়ের রয়েছে নানা রূপ, কোথাও শান্তি, কোথাও অষ্টরূপী, কোথাও আবার রুদ্র ও ভয়ঙ্কর রূপে, কোথাও ধ্যানময়ী রূপে দেখা যায়। প্রাচীনকালে বিভিন্ন ছবি ও মূর্তিতে কালীর নিচে ও পেছনে শিয়ালের ছবি দেখতে পাওয়া যেত। শ্মশানকালীর মূর্তিতেই শিয়ালের উপস্থিতি বেশি করে দেখা যায়। তন্ত্রমতে শ্মশান সাধনায় তাই শিয়ালের একটি বিরাট ভূমিকা রয়েছে। এছাড়া আগেকার দিনে গ্রাম অঞ্চলে প্রচুর শিয়ালের দেখা পাওয়া যেত। রাতের অন্ধকারে গৃহপালিত পশু মানব শিশুদের উপর হামলা করার ঘটনা প্রায়ই ঘটত। প্রাণীটি বিপন্ন হলেও ধুরন্ধর বুদ্ধিমান এই প্রাণী ছিল বেশ ভয়ঙ্কর। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীর ছিল অন্যতম ভূমিকা। বিষ্ণুপুরাণেও দেবী কালীর বাহন হিসাবে শিয়ালের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, বসুদেব যখন গোকুলে যাওয়ার জন্য যমুনা নদী পার করছিলেন, তখন পথনির্দেশের জন্য শিয়ালরূপী দেবী কালী আবির্ভূতা হয়েছিলেন। মা সর্বভূতেই আছেন, বিশেষ করে শ্রীগালের মধ্যে তিনি বুদ্ধিরূপে ও শাবক স্নেহে বিরাজমান। নমস্কার, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জন্ম গেল রে, মাকে।